দুদিনের রাজ্য সফরে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ শীর্ষ আধিকারিক এবং রাজ্যের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে নিউ সেক্রেটারিয়েটের বিল্ডিং সন্নিকটে এমএলএ হোস্টেলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। একইভাবে গার্লস এবং বয়েজ হোস্টেল সহ মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য সংগ্রহশালা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সড়ক যোজনা সহ বিভিন্ন প্রকল্পেরও শিলান্যাস স্থাপন করেন তিনি। প্রথম রাজ্য সফরে এসে তার বক্তব্যে প্রথাগত জনজাতি ভাষায় উপস্থিত মঞ্চের সুধীজন এবং জনতাকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এক নতুন রাষ্ট্রীয় দৃষ্টিকোণ এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতি তার নিজস্ব নিবিড় ভাবনার প্রকাশ হিসেবেই তার এই রাজ্য সফর। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ত্রিপুরার অর্থনৈতিক জয়যাত্রার তালমিলকে স্বাগত জানিয়ে তার জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার গোটা টিমকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। राष्ट्रपति का पदभार संभालने के बाद पहली बार आप सबके बीच यहाँ त्रिपुरा में आकर मुझे बहुत खुशी हो रही है। भारत की राष्ट्रपति के रूप में जो मैंने विभिन्न राज्यों की यात्रा का आरंभ की, तो मैंने सोचा कि मैं शीघ्र पूर्वोत्तर क्षेत्र की यात्रा करूँ। मुझे प्रसन्नता है कि आदिशक्ति के आशीर्वाद से मुझे अपनी आरंभिक यात्राओं में पूर्वोत्तर क्षेत्र में आने का सुअवसर मिला है। मेरी यह यात्रा एक नई राष्ट्रीय दृष्टिकोण और पूर्वोत्तर क्षेत्र के प्रति मेरे भावनात्मक अनुराग भी है। आज भारत विश्व की पांचवी सबसे बड़ी अर्थव्यवस्था वाला देश बन गया है। वर्ष के एक प्रमुख केंद्र के रूप में अपने रेस्पॉन्सिबिलिटी निभाई। भारत के युवाओं के इंफॉर्मेशन टेक्नोलॉजी के क्षेत्र में पूरे विश्व में अपनी एक अलग पहचान बनाए। आज इंडियन इंस्टीट्यूट ऑफ इंफॉर्मेशन टेक्नोलॉजी अगरतला के परमानेंट कैंपस का शिलान्यास करके मुझे बहुत प्रसन्नता हुई है। मुझे पूरा विश्वास है कि राष्ट्रीय शिक्षा नीति के तहत ये संस्था एक होलिस्टिक और मल्टी डिसिप्लिनरी अप्रोच के साथ इंफॉर्मेशन टेक्नोलॉजी के क्षेत्र में नई मापदंड स्थापित करेगा। राष्ट्रीय महत्व के इस संस्थान की त्रिपुरा में स्थापना के लिए मैं केंद्रीय शिक्षा मंत्री श्री धर्मेंद्र प्रधान जी, उनकी पूरी टीम और राज्य सरकार को मैं बहुत बहुत बधाई देती हूँ। मैं मानती हूँ राष्ट्रीय प्रगति तथा हमारे युवाओं के विकास के लिए एक समग्र शिक्षा प्रणाली आवश्यक। বুধবার তার সফরে রাজ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং স্টেট জুডিশিয়াল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ আগামী দিনে রাজ্যের আইন শিক্ষার বিকাশ এবং অগ্রগতিতে সারা দেশেই সুপরিচিত সংস্থা হিসেবে গড়ে উঠবে। রাজ্য শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থসামাজিক ব্যবস্থার উন্নতির প্রসঙ্গে রাজ্য সরকারের প্রয়াসকে প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্রিপুরার উল্লেখযোগ্য অবদান রয়েছে। संग्रहालय और सांस्कृतिक केंद्रों का शिलान्यास करके मुझे बहुत प्रसन्नता हुई। मुझे बताया गया है कि गुरुदेव रविंद्रनाथ टैगोर त्रिपुरा की अपनी यात्रा के दौरान पुष्पवन पैलेस में कई बार रुके थे। गुरुदेव के परिवार और त्रिपुरा राजघराने में गहरी संबंध थी। आज के कार्यक्रम का आयोजन रविंद्र शतवार्षिकी भवन में होना सर्वथा प्रासंगिक है। मैं कामना करती हूँ कि महाराज वीरेंद्र किशोर माणिक्य संग्रहालय और सांस्कृतिक केंद्र त्रिपुरा की कला, गीत संगीत और यहाँ की संस्कृति को लोकप्रिय बनाने में महत्वपूर्ण भूमिका निभाएगी। मैं त्रिपुरा के विकास से जुड़ी सभी परियोजना की सफलता के लिए हार्दिक शुभकामनाएं देती हूँ। मैं राज्य के समग्र विकास और सभी निवासियों के উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এসিকে সাথে পুনঃ ধন্যবাদ। বুধবার যে সমস্ত প্রকল্পের শিলান্যাস হয়েছে সেই সব উন্নয়নমুখী প্রকল্প আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক বিকাশকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি জানান। উল্লেখ করেন, রাজ্যে নারী শক্তির বিকাশে শিক্ষার প্রয়োজনীয়তা এবং সেই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রশংসনীয় ভূমিকা।
রাজ্যের সমস্ত অংশের মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন দেশের রাষ্ট্রপতি। সমস্ত রাজ্যবাসী এবং রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা তার ভাষণে বলেন, তার আগমনে গোটা রাজ্য গর্বিত এবং আনন্দিত। দেশের উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সমান তালে চলে ত্রিপুরাও সমৃদ্ধির আর বিকাশের পথে নতুন যাত্রা শুরু করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। I take this opportunity of proudly announcing that our state of Tripura is going ahead with the same pace with those of other states in the country in terms of the overall development. Be it in education, health, tourism, infrastructure development, tribal welfare and development, besides extending various civic amenities to the people. With the margdarshan of our respected Honorable Prime Minister Sri Narendra Modi ji and under his able leadership, Tripura along with all other northeastern states is standing at a historical moment towards taking a leap for further development. The Union Government is now practically at our doorstep to help us grow. As a result of this, today, just before some time, we had the momentous occasion of inaugurating the Tripura State Judicial Academy as also laying foundation stone of National Law University Tripura with the blessing of Honorable President of India Srimati Draupadi Murmu ji. The state government is striving towards taking the tea industry of the state to a newer height. One of the state cooperative tea gardens has been visited today by our Honorable Rashtrapati ji, and this has given tremendous boost to our brothers and sisters working in the tea gardens. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলে বিকাশে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে মানিক সাহা উল্লেখ করেন, এই উন্নয়নে শরিক হয়ে রাজ্য তার জোরালো অংশীদার হবার রাস্তায় আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রেরণামূলক জীবন এবং কর্মের উপর আলোকপাত করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন জানান, তার জীবনে নারী শক্তির উন্নতি আর গরিব কল্যাণের জন্য নিরন্তর কাজ করে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই সফর আগামী দিনে রাজ্যের জন্য নতুন দিশার সঞ্চার করবে বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। উনি এই ভারতবর্ষের প্রথম এসটি বা জনজাতি মহিলা যিনি সবচেয়ে উচ্চ পদে আসন গ্রহণ করেছেন। এর আগে উনি গভর্নর ছিলেন, বিভিন্ন পদে ছিলেন এবং আমরা আশা করব ওনার নেতৃত্বে ভারতবর্ষ আরো যেমন শক্তিশালী হয়। যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদের কাছে যেমন উন্নতি গিয়ে পৌঁছে প্রথম, কারণ ওনার সব কাজে আমরা দেখেছি উনি সবচেয়ে বেশি কাজ করেছেন মহিলাদের মধ্যে এবং জনজাতির অংশের মধ্যে বিভিন্ন গরিব মানুষের সঙ্গে ওনার খুব সম্বন্ধ। উল্লেখ্য, দুই দিনের রাজ্য সফরে বুধবার রাজ্যে এসে একাধিক কর্মসূচিতে যোগদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হবার পর মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমিতে এটাই তার প্রথম রাজ্য সফর। নিজের কর্মজীবনে মহিলা শক্তি এবং সমাজে অবহেলিত অংশের মানুষের জন্য উজ্জ্বল সব উদাহরণস্বরূপ কর্মকাণ্ড পরিচালনা করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।